আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা, ধন্যবাদ আপনি আমাকে যখন পড়তে বলেছেন আমি পড়তে রাজি। হ্যাঁ, আমাদের ধর্ম বলছে একরা বিসমে রাব্বিক আল্লাজি, পড়ো তুমি তোমার প্রভুর নামে। এই ভাই আবার, এই ভাই আবার আউট অফ কনটেক্সট একটা নিয়ে আসলেন আয়াত। এটাতে ভাই মানে জ্ঞান অর্জনের কথা বলা হয় নাই, এটাতে বলা হয়েছে হচ্ছে গিয়ে ওই ওই আয়াতটা পড়ার কথা বলা হয়েছে। এবং ইমাম আবু হানিফার যে একটা খুবই বিখ্যাত গ্রন্থ আছে আল ফিকহুল আকবর, যে গ্রন্থটা হচ্ছে ইসলামের আকিদা, মৌলিক আকিদা গ্রন্থ, ইমাম আবু হানিফার যে মৌলিক গ্রন্থগুলো পরবর্তীতে খুঁজে পাওয়া গেছে তার ভিতরে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই, এবং ইসলামের ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব আকিদা গ্রন্থগুলোর ভিতরে একটা। আল ফিকহুল আকবর এই বইটার অনুবাদ করেছেন বাংলাদেশে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, এবং উনি এই বইটার একটা চ্যাপ্টার আছে ইলমুল কালাম অধ্যায়, ইলমুল কালাম অধ্যায়ের ভিতরে লিখেছে মুসলমানের জন্য যুক্তিবিদ্যা দর্শন এগুলো চর্চা করা জায়েজ নাই। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত, এবং এটা হচ্ছে চার মাঝহাবের চার ইমামের মত, এটা হচ্ছে আপনার যে যে প্রখ্যাত প্রখ্যাত যাকে বলা হয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়ার মত যে মুসলমানের মুসলমানের জন্য একজন বিশ্বাসী মুসলমানের জন্য ইলমুল কালাম, অর্থাৎ ইলমুল কালাম বলতে আসলে দর্শন শাস্ত্রকে বোঝায়, গ্রিক দর্শনকে বোঝায়, গ্রিক ফিলোসফি, যে জিনিসটা সক্রেটিসের সময় থেকে শুরু হয়েছিল সেই গ্রিক ফিলোসফিকে বলা হয় আরবি ভাষায়, সেই শাস্ত্রটাকে বলা হয় ইলমুল কালাম। সেখানে স্পষ্ট করে বলা আছে যে মুসলমানের জন্য যুক্তিবিদ্যা দর্শন এই এই শাস্ত্রগুলো পড়া পড়া কোনো মতেই জায়েজ না, কারণ এইগুলো পড়লে মানুষের মনে ইসলাম সম্পর্কে সন্দেহের সৃষ্টি হতে পারে, কারণ এই দর্শন শাস্ত্র যুক্তিবিদ্যা জিনিসগুলোই হচ্ছে মানুষের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করে। ভাই আপনি যে কথাটা বললেন সম্পূর্ণ ভুল, ইসলামে দর্শন পড়াটাকে আমি আপনাকে এই বইটা খুলে দেখাতে পারি, আপনি কি বইটা দেখবেন ভাই, বইটার পৃষ্ঠাগুলো আপনাকে পড়ে শোনাবো আল ফিকহুল আকবর থেকে। আসিফ ভাই হ্যালো, না আপনি আমাকে বলেন যে আপনি যদি আপনি যদি দেখতে চান আমি আমি আমার কাছে এই মুহূর্তে খোলা আছে বইটা, এই মুহূর্তে খোলা আছে। আপনি যদি ইসলামের সমালোচনা করেন সংশয়বাদী হন আমার কিছু যায় আসে না, আমার যেটা বই পড়তে ভালো লাগবে ভাই আমি ওইটাই পড়ব। না ভাই ইসলাম আপনাকে সেই অধিকার, আপনি পড়তে পারেন কিন্তু ইসলাম আপনাকে সেই অধিকার দেয় না। আসিফ ভাই আমার অধিকার কেউ হরণ করতে পারবে না। আচ্ছা ভাই আমি যেটা কথা যে কয়টা কথা বলি সেই কয়টা কথা রেফারেন্স সহকারে বলি, আমি আমি আপনাকে আমি আপনাকে পছন্দ করি আমি তাই করি। আচ্ছা আমি আপনাকে সরাসরি আল ফিকহুল আকবর গ্রন্থটা থেকে এই যে দেখেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনুবাদিত ইমাম আবু হানিফার আকিদা মৌলিক আকিদা, এটা হচ্ছে ইসলামের আকিদার মৌলিক গ্রন্থ, একটা মৌলিক গ্রন্থ, এইটার তৃতীয় পরিচ্ছেদে ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম, এই দেখেন ইলমুল কালাম, ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম, এখানে যে জিনিসটা বলা হচ্ছে আমরা একটু পড়ি বইটা থেকে। আকিদা শাস্ত্রের আরেকটি প্রসিদ্ধ নাম ইলমুল কালাম, ইলমুল কালাম বলতে মূলত ধর্মবিশ্বাসের বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যা ভিত্তিক আলোচনা বোঝানো হয়। আল কালাম শব্দের অর্থ কথা, আচ্ছা এখান থেকে গেল, এই দেখেন গ্রিক লোগোস শব্দ থেকে কালাম শব্দটি গৃহীত হয়েছে, লোগোস শব্দটির অর্থ বাক্য, বুদ্ধিবৃত্তি, বিচার বুদ্ধি ইত্যাদি, এই লোগোস থেকে লজিক শব্দটির উৎপত্তি যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। এই নিচে বলা হয়েছে সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তি জ্ঞানতাত্ত্বিক আলোচনা বা গবেষণা বোঝানো হয়। নিচে বলা হয়েছে দ্বিতীয় হিজরি মূলধারে তাবেঈগণ এবং তাদের অনুসারীগণ বিশ্বাস বা গায়বী বিষয়ে দার্শনিক বিতর্ক কঠিন ভাবে অপছন্দ করতেন, গায়বী বিষয় ওহির উপর নির্ভর করা ও ওহি নির্দেশনাকে মেনে নেয় মুমিনের মুক্তির পথ। ইমাম আবু হানিফা তার সহচরগণ ইলমুল কালামত শিক্ষা করতে ঘোরতর ঘোর আপত্তি করেছেন। নিচে বলা হয়েছে কোন কোন জীবনীকার লিখেছেন এটা হচ্ছে মানে ইমাম আবু হানিফার কথা হচ্ছে এটা দেখাচ্ছি আমি, ইমাম আবু হানিফা এই যে ইমাম জাহাবি যিনি ছিলেন ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন তিনি লিখেছেন, অর্থাৎ এ সময় এইটা পৃথক ভাবে আলাদা ছিল না। নিচে আরো যে জিনিসটা বলা হয়েছে এ সময় পূর্বে, আচ্ছা আরো নিচে যাই, নিচে গিয়ে দেখি এক শুক্রবার, এখান থেকে দেখেন এক শুক্রবারে আবু হানিফা আমার হাত ধরে মসজিদে প্রবেশ করেন, তিনি দিন আকিদা বিষয়ে বিতর্কে কালাম চর্চায় লিপ্ত একদল মানুষের নিকট গিয়ে গমন করেন এবং আমাকে বলেন যে বেটা যে ব্যক্তি এ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে সে জিন্দিক ধর্মত্যাগী ও ধর্ম অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে, এভাবে সে এমন অবস্থায় পৌঁছাবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না। হাম্মাদ ইবনে আবি হানিফা বলেন আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম, শাইখ এর এই কথার পরে আমি এ জাতীয় বিতর্ক পরিত্যাগ করি। ইমাম আবু হানিফার ছাত্র নূহ ইবনে আবি মারিয়াম বলেছেন, আমি পরের অংশটুকু পড়ে শোনাচ্ছি, আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে বললাম মানুষের ইলমুল কালামের স্রষ্টার অস্তিত্ব অনাদিত্য ও বিশেষণ প্রমাণে আরাজ অমূল্য পরনির্ভর নন এসেন্সিয়াল জিসম দেহ বডি ইত্যাদি বিষয়ক আলোচনা উদ্ভাবন করেছে, এগুলোর বিষয়ে আপনার মত কি? তিনি বলেন এগুলো দার্শনিকদের কথাবার্তা, তোমার দায়িত্ব হাদিসের উপর নির্ভর করা এবং পূর্ববর্তী সাহাবী তাবেঈদের তরিকা অনুসরণ করা, সাবধান নব উদ্ভাবিত বিষয় বর্জন করবে কারণ তা বিদআত,
তারপরে আরো পরবর্তীতে আরো বলা হয়েছে এই যে কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর এই মানে দর্শনের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। সরি আমি সরি আমি মানে কাশি হয়েছে একটু, মানে আমি যে জিনিসটা আপনাকে পড়ে শোনালাম সেটা হচ্ছে একটা কোট, দর্শন জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা এবং কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামের সুখ্যাতি অর্থ তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। দেখেন ভাই আপনি নাসিরুদ্দিন ভাই, আপনাদের ইসলামের অন্যতম মৌলিক আকিদা গ্রন্থের ভিতরে এই জিনিসগুলো লেখা যে দর্শন শাস্ত্র যুক্তিবিদ্যা এগুলা পড়া যাবে না। আপনি যে বললেন ইকরা, আপনার আল্লাহ আপনাকে পড়তে বলেছে সমস্ত কিছু পড়তে বলেছে, না ভাই আপনার আল্লাহ আপনাকে সমস্ত কিছু পড়তে বলে নেই, আপনার আল্লাহ আপনাকে কোরআন পড়তে বলেছে, ইকরা ওই শব্দ ওই জিনিসটা ওই গ্রন্থটা পড়ার ব্যাপারে বলেছে, কিন্তু দর্শন শাস্ত্র যুক্তিবিদ্যা এগুলো পড়তে আপনাকে বলে নেই। হ্যাঁ আসিফ ভাই, আমি যেটা বলছি পড়ো তোমার প্রভুর নামে, এখানে কি কোরআন শরীফের কথা বলা আছে, হাদিসের কথা বলা আছে? হ্যাঁ বলা আছে যে এই 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 জিনিসটা পড়তে বলেছে। আমি যে জিব্রাইল তার কাছে যেইটা নিয়ে এসেছিল সেই জিনিসটা পড়তে বলা হয়েছে। ঢালাও ভাবে সমস্ত গ্রন্থ পড়তে বলে নাই, ইসলামের কোথাও এরকম বলা নাই যে ঢালাও ভাবে আপনি সমস্ত কিছু পড়বেন, না ইসলাম এই পড়ালেখার ব্যাপারে নিয়ন্ত্রণ করে যে এইটা পড়া যাবে সেটা পড়া যাবে না। এই যেটা কথাটা বলছেন, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব ওনাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন আমার কথাটা সঠিক কিনা। আমি আপনাকে রেফারেন্স সহ দেখালাম, তারপরে যদি আপনার মনে হয় যে আমার কথা সঠিক না আমি আপনাকে বলে দিলাম। ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবকে রেফারেন্স সঠিক, আমি আপনার রেফারেন্সটা সঠিক বলছি, আমি পড়েছিও, কিন্তু আপনাকে আমি বললাম যে আমি যেটুকু বলছি পড়ো তোমার প্রভুর নামে, এখানে কি কোনো স্পেসিফিক আছে যে তুমি হাদিস পড়ো তুমি কোরআন পড়ো তুমি দর্শন পড়িও না, এটা আছে কি এখানে? এই কথাটা এই আয়াতটা পড়ার ব্যাপারে নাজিল হয়েছে, সমস্ত কিছু পড়ার ব্যাপারে নাজিল হয়নি। আপনি তো মূল জায়গাতে থাকছেন, আপনি চলে যাচ্ছেন। আমি একদম আমি একদম মূল জায়গাতে আছি, আমি একদম মূল জায়গাতে আছি। আপনি বলেন এর আবিধানিক অর্থ পড়ো তোমার প্রভুর নামে, এখানে কি কোনো বইয়ের স্পেসিফিক আছে সেটা? ভাই ভাই আপনি যে আমার এই যে ছবির নিচে একটা নাম দেখা যাচ্ছে একটু পড়েন তো ভাই। আচ্ছা আমি কি আপনাকে এই যে এই কথাটা যে বললাম পড়েন তো ভাই, সেখানে কি আমি আপনাকে দর্শন পড়তে বলেছি নাকি বিজ্ঞান পড়তে বলেছি নাকি নামটা পড়তে বলেছি? আপনি আমাকে নাম ছবির নিচে যেটা লেখা আছে সেটা পড়তে বলেছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাই, আমার পয়েন্ট প্রুভ হয়ে গেছে তাই না? আমি যেটা প্রমাণ করতে চাইছি সেটা প্রমাণ করে দিয়েছি, আপনি বুঝতে পারেন নাই। যাই হোক বেবাংশ ভাই আপনি কি আর একটা কথা বলতে পারেন? আচ্ছা নাসিরুদ্দিন ভাই আপনি বলছেন যে পড়ো আপনার প্রভুর নামে, আমি নিজের জন্য পড়বো না কেন, কেন প্রভুর নামে পড়বো? আমার নামই পড়বো কিন্তু প্রভুর নাম নিয়ে, আমার জন্যই পড়বো কিন্তু প্রভুর নাম নিয়ে। না না এটা 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 কিভাবে সম্ভব? আমি তো পড়বো আমি যাতে জানি, আমি পড়বো আপনি যে গ্রন্থই দিন না কেন যে বইটা দিন না কেন আমি তো আমার জন্য পড়বো, যাতে আমি ঠিক বেঠিকটা বুঝতে পারি, তাই কি না? আমি ঠিক বেঠিকটা বুঝবো তো, আমার প্রভু বুঝবে না? আচ্ছা দেবাংশু ভাই আমার মনে হয় যে কেউ যদি তার প্রভুর নামে বা কোনো কারো নামে পড়তেই চায় সেটা সে পড়তেই পারে, সেটাতে আসলে সেরকম কোনো আপত্তি থাকার কথা না, নিজের নামে পড়ুক বা প্রভুর নামে পড়ুক। কিন্তু আমার আমার আমাদের মূল পয়েন্টটা হওয়া উচিত যে জিনিসটা যেটা পড়ছে সেটা কি পড়তে বলছে। আমি আপনাদেরকে যে রেফারেন্স গুলো দেখালাম যে যুক্তিবিদ্যা দর্শন শাস্ত্র এইগুলো পড়তে ইসলামের নিষেধাজ্ঞা আছে, যার নামে পড়ুক, আল্লাহর নামে পড়লে প্রভুর নামে পড়লে আমার কোনো আপত্তি নেই। সে যদি মানে পড়ালেখা করে, কেউ যদি পড়ালেখা করে, সে যদি মনে করেন মানে মানে মামদুভূতের নামে পড়তেছে একজন মানুষ, তাতে আমার কোনো আসলে আপত্তি নেই, পড়ুক মামদুভূতের নামে পড়লে বা কি আমার গেল আসলো। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে ইসলাম যুক্তিবিদ্যা দর্শন এই সমস্ত জিনিস পড়ালেখাকে নিরুৎসাহিত করে, কারণ এগুলা পড়লে তারা লিখিয়ে দিয়েছে যে এগুলা পড়লে ধর্মত্যাগী হয়ে যাবে, ইসলাম আর মানবে না, এগুলা পড়লে জিন্দিক হয়ে যাবে, ধর্মত্যাগী হয়ে যাবে, ধর্ম অবমাননাকারী হয়ে যাবে। যাই হোক নাসিরুদ্দিন ভাই আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাবো, আপনাকে শেষ কিছু কথা বলতে দিচ্ছি। দেবাংশু ভাই আপনাকে আমি আমি তাহলে বিদায় জানাবো, অনেক গেস্ট বসে আছেন পিছনে, আমি আর আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না ভাই, দুঃখিত। আচ্ছা আচ্ছা নাসিরুদ্দিন বাবু আপনাকে আপনাকে যদি কোনো রকম ভাবে না যদি আমি আপনাকে কোনো রকম ভাবে ব্যথিত করে থাকি আমি আমি সত্যিই দুঃখিত। আচ্ছা আচ্ছা দেবাংশ ভাই আপনার আপনার কথা ভালো লাগলো। নাসিরুদ্দিন ভাই আপনি 30 সেকেন্ড বলেন, তারপর আপনাদের দুজনকে আমি একটু বিদায় জানাবো ভাই। আমার যেটা বলা যে আমি পড়বো জানবো বুঝবো পরীক্ষা করব, এইটাতে আমি বিশ্বাসী, কে কি বলছে সেখানে আমি নাই। খুবই ভালো কথা, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো ভাই, আপনাকে আপনার এই স্বাধীন চিন্তাকে আমি সম্মান জানালাম।
খুবই ভালো কথা বলেছেন, সবারই সবকিছু পড়ে দেখা উচিত, বিশেষ করে দর্শন, যুক্তিবিদ্যা, বিজ্ঞান এগুলো তো অবশ্যই পড়ে দেখা উচিত। তারপরে মিলিয়ে দেখা উচিত যে আমার ধর্মটা বা আমার বিশ্বাসটা এটার সাথে ম্যাচ করছে কিনা। খুবই ভালো লাগলো এমডি নাসিরুদ্দিন ভাই, আপনাকে এবং দেবাংশু ভাই দুজনকে আমি এখন তাহলে একটু বিদায় জানাবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আশু বাবু, অনেক ধন্যবাদ। তাহলে আপনাদের দুজনকে বিদায় জানাচ্ছি, ভালো থাকুন। ভালো থাকুন।